নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। তো আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের মাশরুমের একটা রেসিপি। এই বর্ষাকালে মাশরুম খেতে তো প্রত্যেককেই আমরা ভালোবাসি, আর সেটা যদি এইভাবে তৈরি করা যায় তাহলে বলার আর উপেক্ষা রাখে না। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি মাশরুম। আমি নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট মতো মাশরুম। তো মাশরুমের উপরটা আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই মাশরুমগুলোকে আমি এভাবে ছুরির সাহায্যে চার ভাগ করে কেটে নেব। আপনারা চাইলে যেমনই শেপ দিতে পারেন। আমি এক একটা মাশরুম চার ভাগ করে এইভাবে কেটে নিলাম। তো সমস্ত মাশরুমটা আমি কেটে নিয়েছি, আর এর সঙ্গে আমি বলে দেবো মাশরুমের কিছু উপকারিতা। এবারে মাশরুমগুলোকে আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণ কিছু সবজি আমি কেটে রাখি। তো এখানে আমি নিয়ে নিলাম দুটো আলু একটু ছোটো সাইজেরই। সেগুলোকে আমি এভাবে ছুরির সাহায্যে আলু ভাজার মতোই একটু মোটা মোটা করে কেটে নিলাম। আর নিয়ে নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও বেশ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি। আর এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিলাম। এরপরে আমি এখানে দুটো পেঁয়াজ অ্যাড করব, খুব বেশি বড় না, ছোট ছোট সাইজের। তো পেঁয়াজগুলো বেশ ভালো করে আমি কুচিয়ে নিলাম। তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেল, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দরকারই হয়। এবারে মাশরুমটাকে আমি জল দিয়ে বেশ ভালো করে এভাবে দুবার তিনবার ধুয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। বেশ, আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়েও আমি বেশ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। ঠিক এই সময় দিয়ে দেবো এক চামচ মতো আদা, আর দিয়ে দেবো এক চামচ মতো রসুন। আমি আদা আর রসুনটাকে ঘষে নিয়েছিলাম, মানে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবারে আদা রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও বেশ নাড়াচাড়া দিয়ে নেব। রান্নাটাতে কখন কী দিচ্ছি তার উপরই কিন্তু সম্পূর্ণ টেস্টটা নির্ভর করে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো দিয়েও আমি বেশ নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ। এরপর আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, হাফ চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো এক চামচ থেকে দেড় চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ। আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই নিচে যাতে ধরে না যায় সেজন্য একটু জল দেওয়া প্রয়োজনীয়। এরপর এই মশলাটাকে বেশ ভালো করে কষতে থাকবো, আর ঝালের জন্য কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এরপর এটা কষতে কষতে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়েও আমি বেশ ভালো করে কষিয়ে নিতে থাকবো। তো মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি আর মিনারেলস থাকে, যা আমাদের শরীরের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপের জন্য খুব দরকার। আর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, যা আমাদের অস্থি শক্তি বাড়াতে সাহায্য করে। আর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কিন্তু এর মধ্যে কোলেস্ট্রল, ফ্যাট একদমই নেই, তাই যাদের সুগার আছে, হার্টের সমস্যা আছে, তারা নির্দ্বিধায় মাশরুম খেতে পারেন। আর আছে ডায়েটারি ফ্যাট, যা আমাদের পেট খুব ভালো রাখে। তো এরপর আমি দিয়ে দিলাম জল পরিমাণ অনুযায়ী। আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এরপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য মিনিট 15-20 আমি কম আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 15-20 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকাটা তুলে দিলাম। তো দেখুন গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে আর মাশরুমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো।
এরপর আমি এটাকে নামিয়ে নেবো। তো তার আগে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস। আপনাদের কাছে যেটাই থাকবে টমেটো কেচাপ বা সস দিলে কিন্তু অপূর্ব লাগে। তো এরপরে এবারে নাড়াচাড়া দিয়ে নেব। তো মাশরুম আমার অলমোস্ট রেডি। তো এরপরে এটাকে নামিয়ে নেব, নামিয়ে এবারে পরিবেশন করব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এতক্ষণ আপনারা দেখছিলেন মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগ, সাথে ছিলাম আমি মৌসুমি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে পরের কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।